আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। লাইটটা উল্টো দিকে যদি ঘুরি নাও না, এটা ঘুরি নাও না। আমরা দলের প্রার্থী কারা হবে সেটা দল থেকে ঠিক করে দেওয়া হয়েছে। তারা জোড়া ফুলের প্রতীকে দাঁড়াচ্ছে, আর আরামবাগের মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং তারা ইভিএম মেশিনের জন্য অপেক্ষা করছে কোথায় জোড়াফুল প্রতীকটা থাকবে, এখানে কে নির্দল হলো, কে অন্য দলের হলো, কোথায় বিজেপি, কে সিপিএম, মানুষ এটা নিয়ে আর ভাববে না। আরামবাগের প্রতিটা আসনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং ভোট আমরা পাব, একটাই কারণে যে গত 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার বাংলার 10 কোটি মানুষের জন্য কাজ করছে, এবং অজস্র সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো পূরণ করছে আমাদের সরকার, এবং নাগরিক পৌর পরিষেবা, রাস্তাঘাট, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা, আলোকিতকরণ, বিউটিফিকেশন ইত্যাদি 10 বছরে বামফ্রন্ট সরকারের তুলনায় আমরা অনেকটা উন্নত করতে পেরেছি। আজকে তাই তৃণমূলের দিকেই মানুষ তাকিয়ে আছে। আপনি দেখবেন আরামবাগ পুরসভায় প্রতিটা ওয়ার্ডে আমরা জিতবো, কে নির্দল কে অন্য দল ওটা নিয়ে আমরা ভাবছি না। এই এদিকে আপনাদের বোর্ডের সদস্য ছিল আজিজুল হোসেন, তিনি প্রথমবারে লিস্টে তার নাম ছিল, দ্বিতীয়বার লিস্টে তার নাম নেই, তার জন্য তিনি আজকে বিক্ষোভ দেখান, দিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন। আমি আবারও বলছি, প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট এইসব বিষয়টা তা নয়, যতক্ষণ মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আসেনি ততদিন পর্যন্ত একটা দল সে তার প্রার্থীর তালিকা নিয়ে কাটাছেঁড়া করতেই পারে, এবং কোথাও কোথাও সে প্রার্থীর যাকে ভেবেছিল তার বদলে অন্য কাউকে ভাবতে পারে, সেটা করে গত পরশু দিনের আগের দিন দল চূড়ান্ত তালিকা আমাদের জেলা সভাপতি এখানে রবীন্দ্র সিংহ রায় আছে, এই জেলার সাংগঠনিক সভাপতি, তার কাছে পাঠিয়ে দিয়েছে, ওটাই চূড়ান্ত, তারাই তৃণমূল প্রতীকে লড়বে। এরপরে যারা তৃণমূলের টিকিট পেলেন না, হতেই পারে যে একটা ওয়ার্ডে একাধিক দাবিদার থাকতে পারে, কারণ সারা বছর ধরে সবাই দল করে, এতে অন্যায় কিচ্ছু নেই, কিন্তু দল তো একজনকেই বেছে নিতে হবে। এবার যারা পাবেন না তাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে, কেউ হয়তো আমাদের, আমরা তো দল করি, আমাদেরই তার সাথে তারা দল করে, তারা আমাদের সাথে রাগারাগি করছে, অভিমান করছে, এটা খুব স্বাভাবিক, কিন্তু দেখবেন এই মনোনয়নপত্রের দিন শেষ হয়ে যাওয়ার পর প্রতিটা তৃণমূল কর্মী নেতৃত্ব তৃণমূলের প্রতীকে যারা দাঁড়িয়েছে তাদের জন্যই লড়াই করবে, এবং এবার যারা পাবেন না তাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে, কেউ হয়তো আমাদের, আমরা তো দল করি, আমাদেরই তার সাথে তারা দল করে, তারা আমাদের সাথে রাগারাগি করছে, অভিমান করছে, এটা খুব স্বাভাবিক, কিন্তু দেখবেন এই মনোনয়নপত্রের দিন শেষ হয়ে যাওয়ার পর প্রতিটা তৃণমূল কর্মী নেতৃত্ব তৃণমূলের প্রতীকে যারা দাঁড়িয়েছে তাদের জন্যই লড়াই করবে, এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করবে আরামবাগের মাঠে। আজিজুল হোসেন অভিযোগ তুলছে সমীর ভান্ডারী নাকি 16 নম্বর ওয়ার্ডে টাকা দিয়ে টিকিট পেয়েছে, এইসব একটা ইন্ডিভিজুয়াল কি অভিযোগ করছে সেটা কোনো খবর হতে পারে না, খবরটা সার্বিক করতে হবে। আমাদের সামনে কারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আছে, তৃণমূল কংগ্রেস আছে, সার্বিক ডেভেলপমেন্ট আছে, তার বিরুদ্ধে বিজেপি এবং সিপিএম এর মতো দল যারা বিরোধী দলের দায়িত্বটুকু পালন করে করতে পারে না, যারা নিজেদের শুধুমাত্র কুৎসা অপপ্রচারের মধ্যে নিয়োজিত রেখেছে, সেই বিজেপি সিপিএম এদের না তৃণমূলকে বেছে নেবে মানুষ, আরামবাগের সচেতন মানুষ সেটা ঠিক করে নেবে, এবং দেখতে পাবেন যে প্রতিটা জায়গায় তৃণমূল জিতবে। আর ব্যক্তিগতভাবে কে কোথায় কি বলছে ওটার কোনো উত্তর আমি কেন দিতে, তৃণমূল নেতা সে বলছে আমি টাকা দিতে পারিনি বলে আমার নাম বাদ, না এইসব আমার কাছে টাকা চাওয়া হয়েছে, এইসব অবান্তর অভিযোগের কোনো মানে নেই, ভালো করে বুঝবেন। আমি যদি একজনকে বলি অমুক ব্যক্তি চোর, এর আপনি সেটা খবর করবেন, আমার প্রমাণ কোথায়, তথ্য কোথায়, অভিযোগ যেটা করা যায় সেই অভিযোগের তথ্য প্রমাণ সহ সেটাকে স্ট্যান্ড করতে হয়। আমার কাছে মিডিয়া আছে, আমার কাছে চ্যানেল আছে, আমাকে যে কেউ একজন বললো আমি সেটাকে খবর করে দিলাম, এতে খবরের চ্যানেলের মান কমতে থাকে।
ওর কোনো উত্তর এরকম অভিযোগ হওয়ার পর আপনারা কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন সেটা পরে দেখতে পাবে। আগে মনোনয়নপত্র এগুলো সব ঠিক হয়ে যাক, ছুটিনি হয়ে যাক, প্রার্থী তালিকা অ্যাপ্রুভ হয়ে যাক, তারপর দেখতে পাবো। ভোট নির্বাচন কি করে পার হবেন, দলের অন্তর্কলহের মাধ্যম দিয়ে কি আগাবেন? অন্তর্কলহ নেই, আমি আবারও বলছি দলের মধ্যে একাধিক দাবিদার থাকতে পারে, দল কখনো কাউকে টিকিট দেয় আবার দেয় না। আজকে ভেবে দেখুন যে কোনো কাউন্সিলর হয়তো কোনো কাউন্সিলর টিকিট পাননি, আবার সেই কাউন্সিলর যখন যেবার টিকিট পেয়েছিলেন সেবার কোনো না কোনো কর্মীকে বঞ্চিত করেই তাকে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যারা বুঝতে পারে না এরা তারা কি করে কি পেলাম না পেলাম এটার উপরে নির্ভর করবে না তৃণমূল, কারণ তৃণমূলের দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার 10 কোটি মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন, বাংলার সম্প্রীতি রক্ষা করছেন, সেখানে আমি একজন কর্মী হয়ে আমি হয়তো কিছু পেলাম না সেটা দিয়ে তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করব, এটা কখনো হতে পারে না, এটা এলাকার মানুষ মানবেও না। ওটা দেখুন আমরা ওদের সাথে কথা বলবো, কারণ শুধু কাউন্সিলর না তো পার্টিতে অনেক কাজ আছে, সংগঠনের দায়িত্ব আছে, আমরা সেগুলো নিশ্চয়ই আরও তো যোগ্য ব্যক্তি আছে তারা পাই, আমরা তাদের সংগঠন অন্য কাজে লাগাই।